এক্সট্রা টাইম। টোটো কোম্পানি, জলে জঙ্গলে পাহাড়ে ভ্রমণে আর আহারে। মাঠে জলের বোতল, ২৪ মিনিট খেলা বন্ধ, পুলিশের ঘেরাটোপে মাঠ ছাড়লো রেফারি, ভবানীপুরের কাছে ৩-০ গোলে হেরে এসবের কারণ জানালেন মহালয়া স্পোর্টিং এর টিডি দীপেন্দু বিশ্বাস। বড় ক্লাবের নামে সমালোচনা হয়, মাঠে দর্শক বোতল পড়ছে, মাঠে মারপিট হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আইএফএ কেও এটা ভাবতে হবে যে রেফারি মান সম্বন্ধে ভাবতে হবে। কেন এটা সমস্যা হয়েছে, এর আগে আমরা অন্তত ৩টে পেনাল্টি পাই যদি সবকটা ম্যাচ দেখা, ভিডিও দেখলেই পরে দেখা যাচ্ছে যে না এটা পেনাল্টি ছিল। সেরকম এই যে সমস্যাগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হবে, নাহলে এই যে প্রত্যেকটা ম্যাচে মাঠে বোতল পড়া মারপিট, এটা ফুটবলের পক্ষে ভালো বিজ্ঞাপন না। গোল বাতিলটা সম্বন্ধে আমি দুটো জিনিস বলবো, যে নিশ্চয়ই গোলের ভিডিও আছে আর যেহেতু লাইভ হচ্ছে খেলা, তাদের দেখে বলা উচিত গোলটা হয়েছে কি না, তাতে মনে হয় গোলটা ঠিক ছিল। আমি লাইসম্যানের সমালোচনা করছি না, কিন্তু লাইসম্যান প্রত্যেকটা জায়গায় আমার যেহেতু আমার সামনে ছিল, উনি কিন্তু লাইনে যেতে পারছে না। ধরুন সেকেন্ড গোল যেটা ভবানীপুর করেছে সেটাতেও যদি ঠিক করে ভিডিও দেখা যায়, দেখবে ডোডোস প্রায় ২-৪ হাত অফসাইডে ছিল বলটা। সেটা লাইসম্যান এখন এটা বলে তো ম্যাচের পরে আর এইটা এক্সকিউজ দেবো না। আর ৪টে ম্যাচ বাকি, তার মধ্যে ২টো আবার মিনি ডার্বি, বাকি ২টি ম্যাচ পিয়ারলেস ও বিএসএস এর সঙ্গে। মিনি ডার্বি বাদ দিয়ে কি বাকি ২টি ম্যাচ নিজেদের মাঠে খেলবে মোহামেডান স্পোর্টিং, সময় বলবে। তবে এই মাঠ যে ভালো খেলার অন্তরায় শুধু দীপেন্দু বিশ্বাস নন, একমত ভবানীপুরের কোচ শঙ্করলাল চক্রবর্তীও। এইখানের সবচেয়ে নেগেটিভিটিটা হচ্ছে মাঠটা, আর সব ঠিক আছে, সাপোর্টাররা একটু উত্তেজিত হবে, বহু দেখেছি সমর্থকরা উত্তেজিত হবে, খেলা কিছুক্ষণ বন্ধ থাকবে আবার শুরু হবে। আমার ওদের সাথেও কথা হচ্ছিলো, মোহামেডান প্লেয়ারদের সাথে, ওরাও বলছিল যে দাদা এই মাঠে খেলা যায় না, এই মাঠে খেলা কঠিন, এটা ঠিক কথা। আবার এই যে সাপোর্টারদের একটা চাপ আমাদের উপরেও আছে, দেখুন এটা তো ভাবতে হবে, বড় ক্লাবে সবসময় এই সাপোর্টারদের প্লেয়ারদেরও একটা সমস্যা হচ্ছে, এই মাঠে হেভি মাঠে পরপর ম্যাচ খেলায় একটা ফ্যাটিক টেস্ট আসছে প্লেয়ারদের, এটা মানতে হবে। সেই জায়গা থেকে নেক্সট ম্যাচ আমাদের পরে বিএসএসে আছে, বিএসএস তারপরে আপনার মোহনবাগান, ইস্টবেঙ্গল আর পিয়ারলেস আছে, ৩টে ভালো ম্যাচ আছে, কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে। নিশ্চয়ই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচগুলো সল্টলেকে বা কল্যাণী কোথাও হবে। ভবানীপুরের পরের ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে, মোহামেডান ম্যাচ জিতেই ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন শঙ্করলাল। এখন আমাদের প্ল্যান হচ্ছে ইস্টবেঙ্গল, আমাদের ১৬ তারিখ কল্যাণীতে খেলা, তো সেটা আমার টার্গেট। যদি ওখানে বেটার রেজাল্ট আমরা করতে পারি তাহলে কিন্তু একটা স্বপ্ন দেখা যেতে পারে। ম্যাচটা খেলতে নামতে হবে, চেষ্টা করতে হবে আমাদের জিততে, অপোনেন্টে কে আছে না আছে। আলেজান্দ্রো এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম শিক্ষিত বুদ্ধিধারী কোচ, হ্যাঁ তার প্রোফাইলই বোঝা দিচ্ছে, সেখানে তো আমি একটা ছোট নগর। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।